প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে আমরা তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের সেট ফাইভ এই স্কুলটির সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব পূর্বর ভিডিওতেও আমরা কয়েকটি পেজ আলোচনা করেছি সেইগুলো যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে দেওয়া থাকবে সেইখান থেকে দেখে নিতে পারো ওকে তো চলো শুরু করা যাক সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক কি হবে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হলো কি সেটি হবে বিকিরণ পদ্ধতি অর্থাৎ বি অপশানটি কারেক্ট হয়ে যাবে ঝালাইয়ে একটি তাপমোচী বিক্রিয়া এই বিক্রিয়াতে কোন গ্যাস মিশ্রণ হিসেবে ব্যবহার করা হয় এখানে অ্যাসিটিলিন এবং অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে পদার্থ যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য এখানে অ্যাসিডিক অ্যাসিড হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য ঠিক আছে এরপরে দেখো ভি ডেঙ্গু কোন জীবাণু ঘটিত রোগ ডেঙ্গু হচ্ছে ফ্লাভি ভাইরাস ঘটিত একটা রোগ ক্লিয়ার বি অপশনটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে খারিফ ফসলের একটি উদাহরণ হলো কি খারিফ ফসলের উদাহরণ হয়ে যাবে এখানে ভুট্টা তারপরে আসছি ডটস পদ্ধতিতে যে রোগে চিকিৎসা করা হয় তা কি ডটস পদ্ধতিতে চিকিৎসা করা হয় অর্থাৎ ডি আমাদের এখানে হবে এরপর চলে দুই যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর করে থাকবে শূন্য ডিগ্রি তাপমাত্রায় এক গ্রাম জ্বর এক গ্রাম বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি এবং কত বেশি চলো দেখা যাক শূন্য ডিগ্রি সেই উষ্ণতায় এক গ্রাম জল থেকে আশি ক্যালোরি তাপ নিষ্কাশন করলে শূন্য ডিগ্রি উষ্ণতাতে শূন্য ডিগ্রি সি উষ্ণতাতে এক গ্রাম বরফ পরিণত হয় সুতরাং শূন্য ডিগ্রি সি এর এক গ্রাম বরফে শূন্য ডিগ্রি সি এর এক গ্রাম জল অপেক্ষা আশি ক্যালোরি তাপ কম থাকে তাই শূন্য ডিগ্রি সি এর এক গ্রাম বরফকে শূন্য ডিগ্রি সি এর এক গ্রাম জল অপেক্ষা ঠান্ডা বলে মনে হয় এরপরে আসছি এমন একটি পদার্থের নাম লেখো যার গণাঙ্ক হিমাঙ্ক আলাদা হবে তা হচ্ছে সাধারণ লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড শূন্যস্থান পূরণ করো জারক দ্রব্য নিজে আহ বিজারিত হয় এবং বিজারক দ্রব্য নিজে জারিত হয় তারপরে যে প্রশ্নটি রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ তরুদ বিশ্লেষণ পদার্থ কারা তড়িৎ পরিবহন করে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ বিশ্লেষণ পদার্থের ক্যাটায়ন এনায়ন তড়িৎ পরিবহন করবে সত্য মিথ্যালেখে মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয় সত্য ঘট সত্য বিবৃতি মৌমাছি জীবন চারটি দশা কি কি হবে ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ মৌমাছি প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের পিডিএফটা অবশ্যই নিয়ে নেবে টেলিগ্রাম চ্যানেলে রয়েছে সেইখান থেকে জয়েন হয়ে গিয়ে নিয়ে নেবে আর দয়া করে বলছি তোমরা পিডিএফ নেওয়ার আগে দয়া করে একটু পাঁচটা মিনিট ভিডিওটি দেখে নেবে ওকে তারপরে তিনের দাগের দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কুয়াশা কীভাবে সৃষ্টি হয় শীতকালের ভোরের বেলায় বায়ুমণ্ডলের বিস্তৃত অঞ্চলে হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেলে ওই অঞ্চলের বায়ু এবং তার মধ্যে থাকা জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে যায় এবং এরপরে উষ্ণতা যত কমতে থাকে তত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকাই তো পরিণত হয় এবং ধুলিকোনা কার্বন কণা ইত্যাদি আশ্রয় নিয়ে ভাসতে থাকে তাকে তখন আমরা বলবো কুয়াশা এরপরে আসছে জারণ বিজারণে একসঙ্গে ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো তো জারণ বিজারণে কি হয় তোমরা সবাই জানো ঠিক আছে সেটা একটু লিখে দিয়েছি এই অংশতে তারপরে দেখো উদাহরণসহ ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড এবং গাঢ় এইসিএল মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং যে ক্লোরিন ও জল উৎপন্ন করে তো এখানে তোমার এম এন ও বিচারিত হয়ে এম এন সি এল টুতে পরিণত হয় এবং সুতরাং এম এন বিচারিত হয় এবং এখানে দেখো যে তোমার ক্লোরিন মাইনাস ওয়ান জারুন সংখ্যা থেকে এখানে শূন্য হচ্ছে অর্থাৎ জারিত হচ্ছে এখানে ক্লোরিনটা জারিত হবে ক্লিয়ার এটাকে যদি আমরা দেখাই এইভাবে চিহ্ন করে এম থেকে এম সি এল টু এখানে হবে এটা বিজারণ আর ক্লোরিন থেকে ক্লোরিন গ্যাস এটা হয়ে যাবে জারুণ ক্লিয়ার তারপর দেখো আহ বরফকে একসঙ্গে চাপ দিয়ে জোড়া লাগবে কেন চাপ দিয়ে যদি ধরে রাখি জোড়া লেগে যায় এর কারণটা কি এর কারণটা হচ্ছে দেখো গলনের ফলে যেসব যে পদার্থের আয়তন কমে সেই সব পদার্থের ওপর চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায় অর্থাৎ যে তার কম উষ্ণতায় গলে যায় বরফ গলনের ফলে উৎপন্ন জলের আয়তন বরফের আয়তনের তুলনায় কম হয় তাই চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্ক কমে যায় টুকরো যে বরফকে যে চেপে ধরলে বরফের টুকরো দুটির সংযোগস্থলে চাপ বৃদ্ধি পায় ফলে ওই অংশ বরফের গলনাঙ্ক কমে যায় তাই বরফের যে গলনে জল হয় আবার যখন চাপ সরিয়ে নেওয়া হয় তখন বরফের টুকরো দুটির সংযোগস্থলে গলনাঙ্ক পুনরায় বৃদ্ধি পায় ফলে যে গলে যাওয়া অংশ পুনরায় আবার বরফে পরিণত হয় ফলে যে টুকরো দুটো বরফে নিয়েছিলাম সেগুলো জোড়া লেগে যাবে ক্লিয়ার তারপরে আসছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও না প্রথম যে প্রশ্নটি রয়েছে এ লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে ক্যাথড এবং অ্যানোড হিসেবে কী ব্যবহার করব ক্যাথড হিসেবে ব্যবহার করব। যে তোমার তোমার যে লোহার যে পাইপ ক্যাথড হিসেবে ব্যবহার করব আর অ্যানোড হিসেবে যার প্রলেপ দেবো অর্থাৎ বিশুদ্ধ জিঙ্কের রড ব্যবহার করব তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার যে সক্রিয় লোহার ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে মরিচা নিবারণ করা হয় বা ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করতে ব্যবহার করা হয় তাছাড়াও ধাতু নিষ্কাশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয় ক্লিয়ার বজ্রপাত বজ্রনাদের মধ্যে যে কি বোঝো যে বজ্রপাত হল প্রকৃতির যে ব্যবস্থা বা উর্ধাকাশে এবং মধ্যে প্রভেদের যে পার্থক্যের জন্য যে বজায় পার্থক্য যে বজায় রাখা এবং মেঘ যে মাটির বিভূ পার্থক্য খুবই বেশি হলে অত্যন্ত বড় স্ফুলিঙ্গের আকারের ধন্যাত্মক তরিদাধান যে মেঘ থেকে মাটির দিকে আসে একেই বজ্রপাত বলবো আর বজ্রপাতের সময় আশপাশের যে বায়ু অত্যন্ত গরম হয়ে যায় এই প্রবল গরমে বাতাসে সাময়িক শূন্যতার সৃষ্টি হয় এর ফলে বায়ুতে প্রবল কম্পন তৈরি হয় বায়ুর এই কম্পনে যে বজ্রপাতের প্রচন্ড সময় প্রচন্ড শব্দ উৎপন্ন হয় একে বজ্রনাদ বলা হয় এরপরে আসছে লঘু সালফিরিক অ্যাসিড মিশ্রি অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহলিক্ষ লঘু সালফিরিক অ্যাসিডের সাথে যদি আমরা অক্সিজেন অক্সিজেন্টো এসব দিই তাহলে এখানে উৎপন্ন হয়ে যাবে ফেরিক সালফেট উৎপন্ন হয় ফেরিক সালফেট উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে তো বিক্রিয়াটা অবশ্যই তোমরা দেবে ক্লিয়ার তারপরে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতি এই মেনোটুর ভূমিকাটা কী এমনটির ভূমিকা হচ্ছে যে পরীক্ষাগারে যে অক্সিজেন প্রস্তুতি ম্যাগনিস ডাইঅক্সাইড একটি অনুঘটক হিসেবে ব্যবহার হয় এবং হাইড্রোজেন পার অক্সাইড যে বিশ্লেষণকে ত্বরান্বিত করে ফলে অক্সিজেন উৎপন্ন দ্রুততার সাথে হয় বিক্রিয়াটাও দেবে এখানে এই নিজে পরিবর্তিত না হয়ে হাইড্রোজেন পার অক্সাইডকে জলে এবং অক্সিজেনে বিরোধিত করে দেয় মুরগি পালনের লিটার কি মুরগি পালনের লিটার হচ্ছে আধুনিক পদ্ধতিতে মুরগি প্রতিপালনের ফলে যে ঘরের মেঝেতে ছোট ছোট করে কাটা খড় এবং বিছানা বা কাঠের গুঁড়ো শুকনো পাতা তুলোর বীজ ইত্যাদি যে তুষ ভুট্টা ইত্যাদি ইত্যাদির খোসা সেই যে শয্যা তৈরি করা হয় সেই শয্যাটাকে লিটার বলা হয় এরপর আসছে পূর্ণাঙ্গ যে মাছের তৈরির ধাপগুলি লিখো পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলো এখানে দেওয়া আছে দেখো প্রথমে ডিপ ডিম পোনাকে আতুর পুকুরে রাখা হয় সেখান থেকে ধানিপোনাগুলোকে ধানিপোনা হয়ে গেলে তারপর পালন পুকুরে ছাড়া হয় পালন পুকুর থেকে যে যে চারাপোনাগুলো হয় সেই চারাপোনাগুলোও সঞ্চয় পুকুরে ছেড়ে দেওয়া হয় এবং তারপর পূর্ণাঙ্গ মাছ তৈরি হয় ক্লিয়ার তো প্রিয় ছাত্র ছাত্রীরা খুবই দ্রুততার সাথে তোমাদের বলে গেলাম যদি মনে হয় যে স্পিড হয়ে গেছে স্পিডটা কমিয়ে দেখে নেবে আর পিডিএফটা অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে জয়েন হয়ে নিয়ে নেবে ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ